নমস্কার, আপনারা দেখছেন টলি রিপোর্টার, আমি রাখি। আজকে আমরা শেড ভিজিটে এসেছিলাম কন্যাদান শুটিং ফ্লোরে, আর আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কন্যাদানের 4 কন্যা। আমরা চেয়েছিলাম 5 কন্যাকে একসাথে নিয়ে, তো সেটা সম্ভব হয়নি। এই মুহূর্তে আমরা 4 জন বোনের সাথে কথা বলে দেবো, আমরা জানবো গল্পে কি চলছে। প্রথমে বর বোনকে দিয়ে শুরু করি, যদি বলো গল্পে এখন কি চলছে। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সবাই প্রচণ্ড সেজে গুজে আছি, নর্মালি আমরা এতটা সাজি না। তো আমাদের গল্পে এখন বিয়ে আসতে চলেছে, মানে আমরা শুটিং করছি, খুব শীঘ্রই দেখা যাবে টেলিকাস্টে। মনের বিয়ে এখন হচ্ছে, এরপর আমাদের বিথিরও বিয়ে হবে, ওদের দুজনকার একসাথে আশীর্বাদ হয়েছিল যেহেতু। সো রাইট, হ্যাঁ, এখন মনের বিয়েই চলছে। আচ্ছা, বিয়ে নিয়ে তুমি কি বলবে? আমরা সেজে বুঝে আছি, বিয়ে হচ্ছে, দিদির বিয়ে, খুব এনজয় করছে, খুব এনজয় করছি, খুব মজা হচ্ছে। এই ঘুমটাও হচ্ছে না, ঘুমটা হচ্ছে। নীরা, তুমি কতটা দায়িত্ব পালন করছো এখন, মানে বোনের বিয়ে যতই হোক? দায়িত্ব তো সবসময় ছোটবেলা থেকে নিয়ে এসেছি, কিন্তু এইবার দায়িত্বটা আমাদের 4 জনের উপরই রয়েছে। আর যেহেতু আমি আর দি ভাই প্রেগনেন্ট, তাই খুব একটা মানে দৌড়াদৌড়ি করতে পারছি না। আমরা বাকি দুই বোনেরা খুব ছুটোছুটি করছে, সব সময় বিয়ের কাজে ব্যস্ত, রাতে ঘুমোতে পারছে না, এই জন্য এই অবস্থা আছে মেলাটা। বিথির কাছে আমি জানতে চাইবো, তুমি নিজের বিয়ে এবং দিদির বিয়ে, এই দুটো নিয়ে কতটা এক্সাইটেড? দিদির বিয়েটা নিয়ে এক্সাইটেড, নিজের বিয়েটা নিয়ে একেবারে এক্সাইটেড নয়। বিথি এক্সাইটেড নয়, বিকজ বিথি তো বিয়েটা করতে চায় না, সেই জন্য এক্সাইটেড না। বাট আমি ঋতুব্রত ভীষণ এক্সাইটেড ওই সাজটা সাজার জন্য। আচ্ছা, বিয়ে করার জন্য নয়? না, বিয়ে করার জন্য এক্সাইটেড না। কেমন লাগছে ব্রাইডাল মেকআপ যে সব সেজেছো, বেশ চড়া মেকআপ এখন। হ্যাঁ, ব্রাইডাল মেকআপ তো শেষ দিন হয়েছে, মনের হয়েছে, তো ওকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর আমরা বিয়ে বাড়ি সাজে সেজেছি, আমাদের তো সবাইকে খুব ভালো লাগছে, সবাই সবাইকে কমপ্লিমেন্ট করছি। তো আমরা দেখেছিলাম যে গল্পে যেটা দেখানো হচ্ছে, প্রথম বিয়েটা তো ভেঙে গেছে, যেটা দীপের সঙ্গে আশীর্বাদ হয়েছিল, তারপরে বিয়েটা হয়তো আমরা একটু একটু গল্পটা জানি, তো বিয়েটা কার সাথে হচ্ছে? বিয়েটা এখন সেটা জানতে হলে তো মানে দেখতেই হবে কন্যাদান, প্রতিদিন সন্ধে 7:30 শুধুমাত্র সান বাংলায়। আর ওই যে ওই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এবার একটা ক্যান্সেল হয়েছে মানে পরেরটাও ক্যান্সেল হবে বা হতেও পারে, তো কোনো শিওরিট নেই, জানতে হলে অবশ্যই দেখতে হবে কন্যাদান। বিয়েটা তো অবশ্যই হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা জানার জন্য তো ডেফিনেটলি দেখতে হবে কন্যাদান। তোমাদের ধারাবাহিকের তো খুব সম্ভবত আর 1-2 দিন পরেই 200 পর্ব, ধারাবাহিকের কাছ থেকে তোমাদের কি এক্সপেকটেশন রয়েছে? ভগবানের আশীর্বাদে খুব ভালোই হচ্ছে, আর আশা করছি আরও ভালো হবে। আর আমরা তো ভীষণ সবাই মিলে একসাথে শ্যুট করি, দেখতে দেখতে 200 পর্ব হয়ে গেল, একসাথে কাজ করতে ভালো লাগে, পুরো টিম খুব প্রচুর এফোর্ট দিয়ে কাজটা করি আমরা, দর্শকের আশা করছি দর্শকদেরও ভালো লাগছে আমাদের গল্প সব কিছু। তো তুমি কি বলবে? হ্যাঁ, এবার দর্শক আমাদের ভালোবাসে, এটাই আমাদের কাছে একটা প্রাপ্তি, বলবো এভাবেই ভালোবাসতে থাকুন আর আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন কন্যাদান। 200 পর্বের জন্য যদি দর্শকদের তুমি কিছু বার্তা দাও? সবই আপনাদের জন্য, তো আপনাদের হাত ধরেই, আপনাদের ভালোবাসা পেয়েই আমরা 200 পর্বে পৌঁছেছি, মানে পৌঁছাবো আর কি, কিন্তু আমাদের শুটিংয়ে পৌঁছে গেছি। আরও ব্যাপারটা আরও আরেকটা শূন্য যোগ হলে মনে হয় ভালো হয়, তার জন্য আপনাদের সাপোর্ট, ভালোবাসা এইভাবেই যেন থাকে, তাহলেই সেটা সম্ভব। হ্যাঁ, কিছু বলার নেই। তুমি কি বলবে? হ্যাঁ, মানে ডে 1 থেকেই সবাই ভীষণ ভীষণ অনেক ভালোবাসা দিয়েছে, কন্যাদানকে প্রচুর সাপোর্ট করেছে, এখনও করছে, আমরা সবাইও খুব হার্ড ওয়ার্ক করি যাতে সবার ভালো লাগে, সেই জন্যে তাই এই 200টা 400, 600, 800 যত বাড়বে, যত ডাবল ডাবল হবে তত আমরা খুশি। ধারাবাহিক এই মুহূর্তে চমক কি তোমাদের? বিয়েটাই কি চমক 200 পর্বের জন্য? হ্যাঁ হ্যাঁ, বিয়েটাই চমক, বড় চমক আমাদের, কারণ একটার পর একটা বিয়ে আসতে চলেছে এবং অনেক টুইস্ট আসছে, তো বিশাল বড় চমক, সব থেকে বড় চমক। আর এরপর কি আমরা তোমাদের রিয়েল লাইফের বিয়ে দিয়ে আশা করতে পারি এরকম কিছু? কি কতটা শিক্ষা দিচ্ছ এই বিয়ে থেকে? রিসেন্টলি আমার নিজের দিদি বিয়ে হয়েছে, তাই বিয়ে মোটামুটি বাড়িতে রিসেন্টলি হলে যা হয় সব নিয়ম কারণ সবটাই মোটামুটি রক্ত আছে এই মুহূর্তে। আর এখান থেকে মানে আমার আর নিরুর, তো আমাদের তো কিছুদিন আগে বিয়ে টিয়ে হয়েছে, তো আমরা মোটামুটি এখন এখন সেই মেমোরিগুলো তাজা আছে। তুই কি বলবে? বিয়ে নিয়ে আলাদা
আলাদা করে কিছু বলার নেই, অনস্ক্রিন বিয়ে তো এটা নিয়ে মনে হয় পাঁচটা হয়েছে মনে হয়, তো সেই জন্য আর কি একটু হলেও জানি নিয়ম কানুন। আর এখান থেকে শিক্ষা নেওয়ার মতো তো বেসিক্যালি কিছু নেই, কারণ আমরা রিয়েল লাইফ থেকে সব গল্পগুলো নিই, তো আমাদের সবার জীবনে বিয়েতে যা কিছু হয়েছে সেগুলো সাধারণ জীবন থেকেই নেওয়া হয়েছে, তো আমি মোটামুটি আর কি জানি। আর আমার বিয়ে তো এখনও প্রচুর দেরি আছে, তো বিয়ে নিয়ে এখন ভাবতে চাই। যাই হোক, এখন আমরা তাহলে অনস্ক্রিন বিয়েটাই দেখি, তারপর অনস্ক্রিনের জন্য অপেক্ষা করবো, সেটা তো খাওয়ার জন্য অপেক্ষা করবো ডেফিনেটলি, সেটা শুধু ইন্টারভিউ নিয়ে আসাচ্ছি না, ওটা খাওয়া দাওয়া করে তারপর ছাড়বো আর কি, ব্যাপারটা এই জায়গায়। এখন 24 তারিখ সাথে আমাদের মহানায়কের জন্মদিন আসছে, কোনো প্ল্যান আছে আমাদের? এই বেসিক্যালি আমরা মনে করি যে প্রতিদিন এই যে শুটিং করতে আসি আমরা, এটাই সব থেকে বড় সম্মান দেওয়া তাকে, সেই জন্য আমরা সেটাই করতে চাইবো। 24 তারিখে শুটিংটাই করতে চাইবো, কাজটা করতে চাইবো, সেটাই আমাদের সম্মানটা দেওয়া হবে। আমি আরও একটা প্রশ্ন জানতে চাইবো, তোমাদের পাসপোর্টে যে বন্ডিংটা দেখানো হয় অন, কিন্তু ভীষণ ভালো একটা বন্ডিং, একে অপরের পাশে থাকে, যেটা দেখা যায় দিরা সবাইকে আগলে আগলে রাখে, মানে বড় বোনের থেকেও বোধ হয় মীরাকে বেশি হাইলাইট করা হয় এই জায়গাটাই। তো তোমাদের মধ্যে পাঁচজনের মধ্যে অফ ক্যামেরা বন্ডিংটা ভীষণ ভালো, পাঁচজনে মানে অনস্ক্রিন যেরকম আমরা অফ স্ক্রিনে সেরকম। আবার একটা এই কথাটা বলতে বলতে তুমি আমার একটা কথা মনে পড়লো, আমার এক্সাম চলছে, তো এখানে আমি এক্সামটা দিচ্ছিলাম, তো আমি কিছু খাইনি, এরকম হয়েছে যে একদিন টানা সিন করেছি, বাবুদাকে বললেই বাবুদা বেরোতে দিতেন, কিন্তু আমি আর বলিনি, তো খাওয়া হয়নি। ও সেখানে ফ্লোরে আমাকে খাবার নিয়ে গিয়ে খাওয়ানো, আমি এক্সাম দিচ্ছি আমাকে খাওয়ানো, দীপশেতা দিই খাওয়ানো, খেয়েছিস কিনা, শরীর ঠিক আছে কিনা, তো সবাই সবার খুব খেয়াল। হ্যাঁ, সিমিলারলি ওরাও ছোট হওয়া সত্ত্বেও আমাদের কি অলওয়েজ মানে সাপোর্ট তো ডেফিনেটলি আছে, তাছাড়াও একদম নিজেদের বোনের মতনই আমরা সারাদিন থাকি, মানে এতগুলো সময় কাটাই একসাথে, কিন্তু মানে কখনো এরকম মনে হয়নি যে উফ মানে এটা কখনো আসেনি, সবাই সত্যিই আমার ছোট বোনের মতনই লাগে। আচ্ছা, তুমি কিছু বলবে বন্ডিং দিয়ে যদি কিছু বলো? বন্ডিং তো ভীষণ ভালো, আমরা তো খুব মজা করি সারাক্ষণ ফ্লোরে মেকআপ রুমে, এবং সেটারই বোধ হয় প্রতিফলনটা কিছুটা গিয়ে স্ক্রিনে দেখা যায়। খুব ভালো, কেমন লাগছে কাজ করতে? খুব ভালো লাগছে, আর মাঝে মাঝে ছুটি থাকলেই বরং বিরক্ত লাগে, আমার কাজ করতে খুব ভালো লাগছে। দীর্ঘ লকডাউন, অনেক লম্বা একটা ছুটি আমরা সবাই কাটিয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আর বোধ হয় ছুটি কেউ চাইছি না, একদমই ছুটি চাইছি না, আমরা কাজ করতে চাই, আর সেজন্যই আমাদের এই মুহূর্তে ফ্লোরে এক্ষুনি চলে যেতে হবে, কারণ বাবা চলে গেছে। বাবা কে আছে ছেড়ে দেবো, দর্শকদের যদি যদি কিছু বলো, 200 পর্বের বার্তা যদি কিছু দাও বা। হ্যাঁ, তো আপনাদের হাত ধরে 200 অব্দি এগিয়েছি, আরও এগিয়ে যাবো আপনাদের ভালোবাসার সাপোর্ট নিয়ে, এটাই আশা করি। তো আমাদের পাশে এইভাবেই থাকবেন, এইভাবেই ভালোবাসবেন, আর ভালো মন্দ সব নিয়েই জীবন। তো যদি কিছু খারাপ লেগে থাকে দেখে, কোনো সিন বা কোনো ডায়লগ খারাপ লেগে থাকে, তো অবশ্যই জানাবেন, সেটা আমরা ফিডব্যাক দেবেন, আমরা শুধরানোর চেষ্টা করবো সেটা অবশ্যই, কারণ সবই আপনাদের জন্য। তাই দেখতে থাকুন কন্যাদান প্রতিদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র। থ্যাংক ইউ। Thank you so much.